নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল ঘন্টাটি প্রেস করুন। জলে ডোবা ব্যক্তিকে উদ্ধার করার পরেই প্রাথমিক চিকিৎসা দিতে না পারলে মৃত্যু হয়, আর পারলে প্রাথমিক চিকিৎসা অবশ্যই দিন, যাতে মৃত্যুর হার অনেক কমে যাবে। যে কোনো শিক্ষিত ও সচেতন মানুষই এই সহজ চিকিৎসা দিতে পারেন। চলুন সেই চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে, তাই প্রথমেই শ্বাসযন্ত্র আপনাকে চালু করতে হবে। পরপর দুবার এভাবে শ্বাস দেওয়ার পর নাড়ির পরীক্ষা করুন। নাড়ি না পাওয়া গেলে দুই হাত একসঙ্গে বুকের ওপর রেখে জোরে চাপ দিন। চাপ দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এক হাত এক হাতের ওপরে থাকে যেন। এমনই ছন্দবদ্ধ নিয়মে এই দুটি কাজ চালিয়ে যেতে হবে আপনাকে। 30 বার বুকের চাপ, তারপর 2 বার শ্বাস, এই হলো একটি ছন্দ। এইভাবে টানা 5 বার দিতে হবে। নাড়ির স্পন্দন ফিরে এলে আর বুকে চাপ দেওয়ার দরকার নেই। এই চিকিৎসা করার সময় রোগী বমি করতে পারে, সেক্ষেত্রে তাকে একদিকে কাত করে দিন ও নাক মুখ ভালো করে পরিষ্কার করে দিন। করার পর যদি রোগীর জ্ঞান ফিরে আসে তাহলে অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কেননা তাকে অতি দ্রুত অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। ক্রিটিক্যাল কেয়ার অব মেডিসিন বারডম দিতে পারলে মৃত্যুর হার অনেক কমে যাবে। যে কোনো শিক্ষিত ও সচেতনতা মানুষই এর সহজ চিকিৎসা দিতে পারেন। যদি কোনো শিশুর ক্ষেত্রে ঘটে, অনেক সময় সেই শিশুকে উদ্ধার করা গেলেও তাকে বাঁচানো যায় না। এর প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা। অনেকেই জানেন না শিশু জলেতে ডুবে গেলে বা জল খেলে কি করতে হবে। চিকিৎসকদের মতে সঠিক জ্ঞান থাকলে জলেতে ডুবে গেলেও শিশুকে সহজে বাঁচানো সম্ভব। আপনাকে প্রথমে যা যা করতে হবে চলুন সেগুলি দেখে নেই। শিশুরা যেহেতু বড় মানুষের মতো সামর্থ্যবান নয় এবং বেশিক্ষণ শ্বাস নিয়ে না নিয়ে বাঁচতে পারেন না, তাই জলেতে ডুবে যাওয়ার পর তাকে যত দ্রুত সম্ভব জল থেকে উদ্ধার করতে হবে, এবং সেই উদ্ধারের সঙ্গে সঙ্গে শিশুকে শুকনো স্থানে নিয়ে আসতে হবে। তারপর তাকে কাত করে শুইয়ে দিতে হবে এবং পিঠে আস্তে আস্তে চাপড় দিয়ে জল বের করার চেষ্টা করতে হবে। এরপর দেখতে হবে শিশুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে কিনা এবং নাড়ির গতি ঠিক আছে কিনা। আর যদি না চলে তার মুখের সঙ্গে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে তার নাক মুখ পরিষ্কার করতে হবে আপনাকে। শিশু যদি বমি করতে চায় তাহলে তাকে বমি করতে সাহায্য করতে হবে, এতে শিশুর ভিতরে জল বেরিয়ে আসে। তবে বমি করানোর সময় আপনাকে কাত করে ধরে করাতে হবে এবং সব ভেজা কাপড় আপনাকে দ্রুত ফেলে গরম কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে দিতে হবে। এতে ডুবে যাওয়া শিশুর মরে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে শিশুর ভয় পাওয়া। সেই শিশুকে উদ্ধারের পর যদি সম্ভব হয় তাকে অভয় দিতে হবে। তবে জলের শিশু ডুবে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছু বিষয়ে কিছু না জেনে নিজে নিজে কিছু না করাই উত্তম। শিশুকে উদ্ধারের পর যত দ্রুত সম্ভব কাছের হাসপাতালে নিয়ে যাওয়া একান্তই প্রয়োজন, কেননা ডুবে যাওয়ার পর থেকে পরবর্তী 48 ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ থাকে। এই সময়ের মধ্যে শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে এবং বুকের সংক্রমণ দেখা দিতে পারে বা হার্ট ফেলও করতে পারে। অতএব আপনি এই কয়েকটি বিষয় জেনে থাকলে জলেতে ডুবে যাওয়ার পরও আপনার শিশুকে আপনি আবার ফিরে পেতে পারেন।
আশা করি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান, আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।